বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো, কেন আমার নৌকায় বুট দেব, কেন আমার নৌকা মার্খা বুট দেব, নৌকায় বুট দিলে কী সুবিধা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কেন শেখ হাসিনা কী দরকার। এই বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমি কিছু কথা বলবো। আসলে আমি কোনো নেতা নই, আমি একজন অতি সাধারণ জনগণের মধ্যে একজন, কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা আসলে সবার মনে মাঝে আছে, কিন্তু কেউ প্রকাশ করে না বা অনেকে করতে চায়ও না। আজকে আমি আমার মনের কথাগুলো এখানে বলতে চাচ্ছি, দয়া করে আপনি আগে পুরোটা শুনুন, তারপর মন্তব্য করুন। বাংলার আপামর জনগণের কাছে আমার একটাই বিনম্র জিজ্ঞাসা, কেন আওয়ামী লীগকে আবারও ভোট দিবেন, কেন আওয়ামী লীগের নৌকায় ভোট আবার দিবেন? কারণ আওয়ামী লীগ যখনই দেশ পরিচালনা করে তখনই দেশের সব ক্ষেত্রে অনেক উন্নতি হয়, দেশ এগিয়ে যায়, কৃষক শ্রমিক সহ সকল সাধারণ মানুষের ভাগ্য জীবনযাত্রা উন্নতি হয়, নিজের জীবনযাত্রা জীবনমান এবং জীবন বোধ দিয়ে বিচার করে দেখুন পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে। এবং সামনে যদি আপনাকে বলা হয় আবার 2001 সালে ফিরে যেতে, তাহলে আপনি কি ওই জীবনে ফিরে যেতে প্রস্তুত? পাগলামি নয়, অসত্য মিথ্যাও নয়, আন্দাজও অনুমান নয়। আসুন আমরা সবাই সঠিক সত্য উপাত্ত ঘটনা পরিসংখ্যান জেনে ভদ্র ও রুচিশীল, হয়তো একটু কঠিন ভাষা আলোচনা ও বিতর্ক করি, বেশি না। 20-30টা সেক্টর ঘাটলি বুঝতে পারবো যে যা দ্বারা বিভিন্ন দেশের অর্থনৈতিক সামাজিক পরিস্থিতির তুলনা করা হয়, তুলনামূলক ধারণা পর্যালোচনা করলেই আমরা বুঝতে পারবো সার্বিকভাবে বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ভালো না, গত জামাত শিবির ও বিএনপির দল বা সরকার ভালো ছিল। প্রধানমন্ত্রী সহ বেশিরভাগ নেতা মন্ত্রীর মতো বিশাল দুর্নীতি দেশ গত 10.5 বছরে হয় নাই। হাওয়া ভবনের নামে দেশে এখন আর কোনো দুর্নীতি হয় না, একসঙ্গে সব জেলায় জেলায় আর বোমা ফাটে না, বাংলা ভাই হিন্দি ভাই পাকি ভাইরা 10 ট্রাক অস্ত্র আনে নাই। আপনারা অনেক সময় অনেক কিছু বিবেচনা করে বলেন যে দেশের সরকারের পরিচালনা ভালো না, দেশের আইন শৃঙ্খলা দেশের বর্তমান সরকারের কথায় চলে, সবাই শেখ হাসিনার কথায় চলে, পুলিশে ভালো না। আপনারা কিছুদিন আগেও একটা মানে কথা তৈরি করেছেন, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে লিখিয়েছেন, কথা বলছেন যে বাচ্চাটা ছোটো বাচ্চাটা ক্লাস 1, 2, 3, 4, 5 বা হাই স্কুলে পড়ালেখা করবে, ওই ধরনের ছোটো ছোটো বাচ্চাদের হাতে কলম দিয়ে কাগজে তৈরি করে লিখে দিয়েছেন যে পুলিশ কার সেটার ভালো। আসলে এইগুলা একদম ঠিক না। আপনার একদিন মাত্র 24 ঘন্টার জন্য পুলিশদের তাদের কর্তব্য থেকে বিরত থাকতে বলুন, তাদেরকে বলুন যে তারা যেন তাদের কাজ না করে, দেখেন আপনার আমার ঘরের মা বোনের ইজ্জত ঠিক থাকে কি না। কারণ প্রত্যেকটা সমাজেই তাকে কিছু মানুষরূপে হায় না, তারা আপনাকে ঠিক থাকতে দেবে না, কারণ তারা চায় না দেশের উন্নতি হোক, তারা চায় না দেশের ভালো হোক, যেমন নিজের ভালো চায় না দেশের দশেরও ভালো চায় না। তো আপনারা এতটা নগণ্য তাদের করবেন না, তারা দেশের জন্য যথেষ্ট করেন এবং দেশের জন্য করে আসছেন, আর এগুলো কিন্তু কোনো সময় কোনো সরকারের আমলই হয় না, সরকার বলেও না যে খারাপটা করো। হয়তো কিছু সাধারণ মানুষ, কিছু পাতি নেতা বলি আমরা, কিছু পাতি নেতা কিছু সাধারণ মানুষগুলো আছে যে তারা তাদের প্রতিবদ্ধ বিষয় দেখানোর জন্য, তারা তাদের ক্ষমতা দেখানোর জন্য অনেক সময় অনেক খারাপ কথা বলে বা খারাপ কাজ করে, হাতে গোনা 2-1 জন, কিন্তু এইগুলো মূলত বিষয় না, এটা কোনো সরকার বা কোনো প্রধান বলে দেয় না, এগুলো কিছু খারাপ মানুষের করে। তার জন্য একজন নেত্রী, ভালো নেত্রী যে কিনা বাংলাদেশের বাংলাদেশকে ডিজিটাল করতেছে, বাংলাদেশকে এত উন্নতির পথে নিতেছে, ওনার গায়ে এই দোষটা দেওয়া যায় না। অপরাধের খতিয়ান বা পরিসংখ্যান বিশ্লেষণ করলে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অভূতপূর্ব উন্নতি করেছে, এরপরেও কি আওয়ামী লীগকে আপনারা ভোট পাওয়ার অধিকার রাখে না? আমরা অনেকেই অনেক কিছু ভাবি, অনেকে অনেক কিছু বলি, আসলে প্রত্যেকটা জিনিসের একটা জিনিস মানে একটা জিনিস আপনারা ভালো করে বুঝেন, প্রতিটা সেক্টরে কিন্তু কিছু ভালো দিক মন্দ দিক আছে, যেটাকে আমরা শর্টকাটে বলি যে নেগেটিভ পজিটিভ। আপনি প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা নেগেটিভ পজিটিভ দিক পাবেনি। এখন তারপরও আমাদের সঠিক বিবেচনাটা মানে দেখাতে হবে, আমরা সঠিকভাবে বিবেচনা করব কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ। দেখেন আমি সবসময় একটা বিষয় নিয়ে একটা এক্সাম্পল দিই, এখনও দিতেছি। ধরেন কোনো কারণে আপনারা দুইটা ফ্রেন্ড এক জায়গায় গেলেন, খুব পানি পিপাসা পেল, তো একটা মানুষকে বা একটা ভাই বা আপু যা কি বললেন যে ভাইয়া প্লিজ একটু হেল্প করেন, আমার একটা গ্লাস পানি দেন, খুব বেশি পানি পিপাসা পাইছে, তো সে পানি দিল।
এখন কিন্তু প্রথমেই একটা বন্ধু বলে উঠলো যে হ্যাঁ কি একটু পানি দিল, পুরো গ্লাসটা ভরলো না, এটা কিন্তু নেগেটিভ মাইন্ড। আর একটা লোকে বললো যে যেইটুকু দিছে সেইটুকুই ভালো, যদি একেবারে না দিত তখন কী করতে, এটা কিন্তু পজিটিভ। তো চিন্তা করেন যদি না দিত তাহলে কিন্তু আপনার পানি পিপাসা মিটতো না, আবার দিছে কিন্তু কম দিছে, আর একটু বেশি দিলেও কিন্তু হতো। এখানে কিন্তু প্রথম কথাটা ঠিক না, এটা নেগেটিভ, পরেরটাই ঠিক। তদ্রুপ আপনারা দেখতে পারেন একটা বর্তমান সরকার যিনি আছেন উনি কিন্তু মানে দোষ করতেই পারে, ওনার নেগেটিভ থাকে, কিন্তু নেগেটিভ পজিটিভটা বিষয়টা দেখেন। অথবা হতে পারে এমন কাজগুলো করতেছে আপনার কাছে পজিটিভ মনে হয়, নেগেটিভটাই ভালো ছিল, আপনি বিবেক বুদ্ধি দিয়ে দেখেন কোনটা আসলে ভালো, ওইটাই আপনি নেন। আর মানে আমরা শুনে শুনে কথা বলে যদি অযথা দোষারোপ করি যে এটা হলে ঠিক না বা এইগুলা ঠিক না, আমরা সবসময় শুনে আসতেছি আমরা বাপ দাদা বলতেছে সে ভালো না, সে মুসলমান না, সে মুসলিমদের দেখে না, এটা ভুল ভাই। আপনারা ভালো করে দেখেন, বিবেক বিবেচনা নিয়ে দেখেন, আসলে কি শুনে বলতেছেন না দেখে বলতেছেন, আপনারা ভালো করে দেখেন বুঝেন তারপর কথা বলেন, শোনার কথা কান দিবেন না। সে যথেষ্ট করতেছে বাংলাদেশের জন্য, যথেষ্ট করতেছেন এবং ভবিষ্যতেও করবেন, আর ওই সুযোগটা আমাদের ওনাকে দিতে হবে। একটা বিষয় দেখেন, আমরা সবসময় করি কি মানে বাংলা সরকারের মেয়াদকাল থেকে 5 বছর, 5 বছর একটা মানুষ যখন মানে সে তার ছেড়ে থাকবে তখন আমরা করি কি 3 বছর যেতে না যেতেই তার কিছু সামান্য কিছু দোষ নিয়ে বলি যে সে আসলে অনেক খারাপ, তার এই কাজগুলো খারাপ, ওইগুলো খারাপ, এগুলো নিয়ে হবে না, আমরা আসলে তাকে রাখবো না। মানে আমরা নতুন করে একটা আন্দোলন সৃষ্টি করি, একটা বিরোধী দলের একটা আন্দোলন সৃষ্টি করি, এই সরকারকে আমাদের তখন ভালো না লাগে না, তখন আমরা 3 বছরে ভুলে যাই আগের সরকার কেমন ছিল, তখন আগের সরকারকে আমাদের খুব ভালো লাগতো। সে যেই হোক তখন বলি না আগের সরকারই ভালো ছিল, আমরা ওই সরকারকে ক্ষমতা চাই, ওই সরকারকে ক্ষমতা চাই। এদিকে যখন 3 বছর একটা সরকার সে তার চেয়ারে বসে সব কিছু ঠিকঠাক করলো, সব কিছুই হলো, সবার সাথে আলাপ আলোচনা করলো, দেশের জন্য যখন কাজ করবে, ঠিক ওই মুহূর্তে আমরা আন্দোলন শুরু করি, হরতাল ডাকি, অবরোধ ডাকি, আমরা ফুরবে সরকারকে আবার বসাতে চাই। এক পর্যায়ে হয়তো তাই ঘটে, অনেক জল্পনা কল্পনার শেষে আমরা পুরাতন সরকারকে আবার নতুন করে সাজিয়ে নতুন সরকারকে আমরা ডাউন দিই, এতে নতুন সরকার এসে আবার 2-3 বছর যায় বুঝতে বুঝতে, এবং 3 বছর যায় বুঝতে বুঝতে তখন তার কিছু কাজ করে না, আমরা আবার কারেকশন সৃষ্টি হই যে না তার কাজগুলো ভালো না, আমরা আগের সরকারে ভালো ছিল। এগুলো করে কিন্তু 3-4 বছর করে করে আমরা পিছিয়ে যাইতেছি, আমি সবসময় পিছতেছি। এখন আমি আমার এই 26 বছরে যা দেখলাম, আমি আমার 26 বছরে তাই দেখেছি যে এই সরকার আমলে শেখ হাসিনা আমার অনেক অনেক পরিবর্তন হয়েছে যা আমার বয়সে পরিণত হয় নাই। গত 10 বছরে দেখে আসতেছি যে ঘাটটা ছিল বাংলা সেই ঘাটটা উনি মানে পাকা করেছে, যে বিদ্যুৎ আমি আমার ঘরে বিদ্যুৎ ছিল না সেই ঘরে বিদ্যুৎ এনে দিছে, যে বই আমি পড়ালেখা করতাম বইটা পেতাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে, তাও সঠিক বই পেতাম না, 6টা বইয়ের মধ্যে 1-2টা বই নতুন পাইতাম আর 4টা বই পেতাম পুরান, ওইখানে উনি ডিসেম্বরের শেষ নাগাদ জানুয়ারির শুরুতেই সবার হাতে নতুন বই দিতেছেন, যে পরিবারটা অসহায় অবহেলিত পড়ালেখা করতে পারতেছে না ওই পরিবারকে উনি পড়ালেখা করাইতেছেন, পেতে উল্টা আরও টাকা দিতেছেন আরও উৎসাহ বাড়ানোর জন্য পড়ার জন্য, এতে করে কিন্তু দেশের অনেক উন্নতি হইতেছে। আমি মাত্র 2-1টা কথা বললাম, আপনারা একটু বিবেচনা করে দেখেন প্রতিটা সেক্টরে, বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু হাত আছে, শেখ হাসিনার প্রত্যেকটা সেক্টরে হাত দিয়েছেন, কোন সেক্টরে না, আপনারা মসজিদ বলেন, মন্দির বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, প্রতিষ্ঠান বলেন, রাস্তাঘাট, খালবার, আপনারা বিদ্যুৎ যা দেখেন প্রতিটা সেক্টরে কিন্তু ওনার হাত আছে, উনি ওইভাবে কাজ করে আসতেছেন। তাহলে কেন ভাই আমরা কেন তাকে এত দুর্ব, এত দোষারোপ কেন করবো? কারণ 100টা গুণ যিনি করতে পারেন তা 1টা দোষ থাকতেই পারে, 1-2টা দোষ থাকতে পারে, তাও ওনার নিজের না, যেইখানে 10 বছর উনি নেতৃত্ব দিয়ে আসছেন সেইখানে ওনার যা, আমি 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 ক্লিয়ার কাট বলি, উনি যা খাওয়ার খাইছেন, যা শাস্তি দেওয়ার দিছেন, যা অপরাধ করার করছেন, এখন আমাদের দেখাশোনা করবেন, দেশের উন্নতি করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এখন যে মুহূর্তে উনি বিভিন্ন প্রজেক্টে হাত দিয়েছেন, বিভিন্ন রাস্তা ঘাট কালভার্ট ওভারব্রিজ অনেক কিছুতে হাত দিয়েছেন, পদ্মাসেতুতে হাত দিয়েছেন, ওইগুলো উনি কাজ করবেন, তখন আমরা চাইতেছি যে না ওনার প্রয়োজন নয়, উনি খুব খারাপ, আমরা আন্দোলন করতেছি, আমরা নতুন নেত্রী আনব, আমরা প্রধানমন্ত্রী ওনাকে চাই না, হ্যাঁ মানলাম উনি খুব খারাপ। একটাবার চিন্তা করেন আপনার দেশের কথা, একটাবার চিন্তা করেন আপনার নিজের কথা, আপনি ওনাকে চাইলেন না, আপনি নতুন আরেকজন সরকার আনলেন, সেখানে আর কেউ না খালেদা জিয়া, আপনি খালেদা জিয়াকে আনলেন, বিএনপিকে আনলেন, আনার পরে কী হলো, তারা যখন আসবে তারা বলবে আমরা 10 বছরের উপোস, আমরা 10 বছর না খেয়ে আসি, আমরা আগে খাবো, তারা খাবে, তিনি যা হয়েছে না তাও মানে বলবে,
প্রতিশোধ নিবে, অনেক নাম পরিবর্তন করবে, বিভিন্ন জায়গায় নতুন করে আন্দোলন সৃষ্টি হবে, বোমা ফাটাবে, অস্ত্র আনবে, জামাত দল সৃষ্টি করবে, শিবির তৈরি করবেন, আবার রক কাটবেন, এগুলো করে কিন্তু দেশের অবনতি। আপনার আমার সমস্যা, এতে করে আপনার আমার সমস্যা, তারা নেত্রী নেত্রী নেতা নেতা বড় বড় দলের মারামারি করবে, এতে দেশের কোনো উন্নতি হবে না, আপনার আমার সাধারণ জনগণ মানুষের অনেক ক্ষতি হবে। তা ভাই আমি ছোট কথায় কী বলবো, ছোট মানুষ, আমার আর বলার কিছু নাই, আমি জাস্ট আমার মাথায় এগুলো ঢুকছে, তাই আমি আজকে শেয়ার না করে ভাবতেছি না। আমি মনে করি আপনারা আপনাদের জায়গা থেকে একটাবার চিন্তা করেন, যিনি 10 বছর আসেন ওনার আর খাওয়ার কিছু নাই, উনি নেওয়ার কিছু নাই, এখন উনি শুধু আমাদেরকে দিয়েই যাবেন, আমাদের দিবেন, উনি আর কি নিবেন, উনি মানে ওনার চেয়ার থেকে যা খাওয়ার খাইছেন মানে সব কিছু হয়ে গেছে, এখন আর ওনার কোনো চাহিদা নাই, এখন সব আমাদেরকে দিয়েই যাবেন, আমাদের দিয়েই যাবেন। তো আমরা চাইতেছি যে নতুন কোনো সরকার আমরা দলে না আনি, বাংলাদেশ আমরা নতুন কোনো সরকার দেখতে চাই না, যিনি আছেন তিনিই নতুন, তিনিই পুরান, তিনিই সব, তিনিই তাক, আমরা নতুন কোনো সরকার আনতে চাই না, যে কিনা এসে তার মানে কিদা নিবারণ করতে চাইবে, প্রতিশোধ নিতে চাইবে, নতুন করে একটা নতুন মোড় তৈরি করবে, আন্দোলন সৃষ্টি করবে। তো আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই, আমরা চাই যিনি আছে উনিই করুক। ভাই আমি আসলে আমার ভাষায় বুঝাইতে পারতেছি না বিষয়টা কেমন, আপনাদের বিবেচনা দিয়ে একটাবার চিন্তা করেন, এই সরকার আপনাকে কী দিছে, ওই সরকার আপনাকে কী দিছে। আমি তো বললাম আমার 26 বছরে কী দেখেছি, আপনি একটাবার চিন্তা করেন, জাস্ট 10 মিনিটের জন্য আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনি গত 10 বছর আগে আপনি এই বাংলাদেশে কী দেখছিলেন, আর এই 10 বছরে কী দেখছেন। আপনারা মুখে মুখে বললেন না, শুনে শুনে বললেন না যে হ্যাঁ ভাই আগেও তো দেখছি কলা গাছে আম ধরছে, এটাই তো ঠিক, আমরা তো জানি কলা গাছে আম ধরছে, তো আমি কেন এতদিন ভুল জানবো। আরে ভাই আপনি নিজ চোখকে সহ চোখকে দেখেন না, ব্যবহার করে দেখেন না, আসলে কি কলা গাছে আম ধরে না কলা গাছে কলা ধরে। আপনি যদি মনে করেন কলা গাছে কলা ধরে, তাহলে ওই মজাটা দেন যে হ্যাঁ এটা কলা গাছ, এটা কলা গাছে কলাই ধরবে, কলাই এটার যোগ্য। অযথা উল্টাপাল্টা কথা বলেন না। আস্থা রাখুন আমাদের নৌকায় পরীক্ষিত মাঝি, আমাদের নেত্রী, গণ মানুষের নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন, তার উপর যার রক্তে বেইমানি নেই। বাঙালিরা নিশ্চিন্তে আস্থা রাখুন বিশ্বস্ত পরীক্ষিত গণ মানুষের নেত্রী শেখ হাসিনার উপর। তাই আসুন আমরা সবাই হাসিনার নৌকার মার্কায় বুট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি। হ্যাঁ তাই, সামনে আসছে শুভদিন, নৌকা মার্কায় বুট দিন, শেখ হাসিনা সালাম দিন, নৌকা মার্কায় বুট দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।